শুরুতে ভড়কে যাওয়া ভারতীয় সমর্থকরা প্রথম দিন শেষে যখন স্টেডিয়াম ছাড়লেন, তখন তাদের চোখে মুখে স্বস্তির অবয়ব। অশ্বিন জাদেজা অমন প্রতিরোধ না করলে হয়তো তাদের মাথাটা নিচুই থাকতো। এমনিতে নিজ দল ছাড়া অন্য কারো প্রশংসা করতে যেন ভীষণ কিপ্টে টিম ইন্ডিয়ার ভক্তরা। তবে এদিন তাদের কুর্নিশ কেড়ে নিয়েছেন টাইগার পেসাররা, তাই তো প্রথম দিন শেষে হাসানেই ঝরল স্তুতি। It started becoming easier after lunch. It became easier for the batsmen. There's last year slow bowling only. Last time we have first 4 wickets is taken is there in Bangladesh. No? That suit up only you have to bowl, not bowl. Only you have spinner, then you have to bowl. After the lunch, the India we have to wear a huge something batting only. অন্যদিকে প্রথম দিনের শেষ বিকেল নিয়ে হতাশা থাকলেও ম্যাচ নিয়ে এখনই হতাশ হতে চান না টাইগার ভক্তরা। গুটি কয়েক যারাই খেলা দেখতে এসেছেন তারা সবাই খুশি বোলারদের পারফরমেন্সে। আমরা খুব আশাবাদী, সকালটা আমাদের যেমন হয়েছে আসলে দুপুরের পর থেকে আমরা তেমন একটু হতাশাগ্রস্ত হয়ে গেছি। যাদের এবং হোসেনের একটা ভালো পার্টনারশিপ হয়েছে, মূল্যবান আমরা খুবই আশাবাদী ছিলাম এবং এখনো আশাবাদী ছিল। 134 রানে তাদের 6 উইকেট আমরা নিতে পেরেছি। খুব ভালো একটা লাইন আপ আমাদের, যে বর্তমানে যে বেস্ট বোলারগুলো আছে ওরা অনেক ভালো ইনশাল্লাহ। যাই হোক, আমাদের দিন শেষে তারাও খুব ভালো খেলেছে। সকালবেলা আমরা আজকে যেভাবে প্রথম সেশনটা শুরু করছি, কালকে সকালে সেম সেশন শুরু করে আমরা ইন্ডিয়াকে অল আউট করবো ইনশাল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ চমৎকার খেলছে, বাংলাদেশ বোলিং লাইফ আপনার যে পরিমাণ ভালো খেলছে, সকালে হাসান ভাই ভালো খেলছে, মিরাজ ভাই ভালো খেলছে। হ্যাঁ, আমরা আশাবাদী ছিলাম, আমরা তো 144 রানে 6টা উইকেট ফেলেই দিছি। আরও আশাবাদী ছিলাম সাকিব ভাইয়ের কাছে 2টা উইকেট অন্তত চাচ্ছিলাম, তাহলে 300 রানে প্যাকেট করতে পারতাম, কিন্তু অশ্বিন সেঞ্চুরি করাতে আমরা সেটা পারি নাই। তারপরে যেহেতু সময় আছে আমরা ইনশাল্লাহ জিতবো। তবে আম্পায়ারিং নিয়ে ঠিকই হতাশ বাংলার ভক্তরা, তবুও তারা মেনে নিয়েছেন বাস্তবতা। বলছেন ম্যাচের টার্নিং পয়েন্ট হবে দ্বিতীয় দিনের প্রথম সেশন। মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত।